শাহরুখের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ, মামলা দায়ের। আরিয়ান খানের মাদক মামলা তুলে দেওয়ার জন্য শাহরুখ এনসিবির সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেরকে ঘুষ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে মুম্বাই হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামী 20 জুন মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আবেদনে বলা হয়েছে, সমীর ওয়াংখেরের বিরুদ্ধে FIR দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। 2021 সালে মাদক মামলায় আরিয়ান খানকে বাঁচাতে 50 লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই FIR দায়ের করা হয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে ঠিক কি ঘটেছিল সেই সত্য উদ্ঘাটনে নার্কো বিশ্লেষণ এবং লাই ডিটেক্টর টেস্ট করতে চেয়েছিল CBI। শাহরুখ খানের বিরুদ্ধে পিটিশনে বলা হয়, দুর্নীতি প্রতিরোধ আইনের 12 নম্বর ধারায় রয়েছে, যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর কাছ থেকে অনুগ্রহ পাওয়ার আশায় ঘুষ দেন তাহলে সেই ব্যক্তিও দোষী। এই আবেদনে CBI এর কাছে শাহরুখ ও আরিয়ানকে অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি মুম্বাই পুলিশের যেসব কর্মকর্তা NCB-র প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেরকে ক্লিন চিট দিয়েছেন তাদেরও মামলায় অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে। এদিকে ঘুষ নেওয়ার মামলায় সমীর ওয়াংখেরের বিরুদ্ধে অন্তর্বর্তী সুরক্ষা আদেশের মেয়াদ 23 জুন পর্যন্ত বাড়িয়েছে আদালত। 2021 সালের অক্টোবরের মুম্বাই উপকূলে প্রমোদ তরি কার্ডেলিয়ায় মাদক রাখার অভিযোগে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান সহ 19 জনকে গ্রেপ্তার করা ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা NCB-র সেই অভিযানে নেতৃত্ব দেন সংস্থার অন্যতম শীর্ষ কর্মকর্তা সমীর ওয়াংখেরে। শাহরুখ পুত্রকে এ ঘটনায় জেলেও যেতে হয়। BE News, Dhaka.